আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি হোসনেরা খাতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং বিভাগ মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারের নির্দেশক্রমে আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এম ক্লাস অর্থাৎ তোমাদের এম বি এর ছাত্র ছাত্রীদের জন্য লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি আশা করি তোমরা জয়েন করে সবাই আমাকে সহযোগিতা করবে তোমরা কি আছো ক্লাসে আছো তোমরা কমেন্টস বক্সে তোমাদের রোল নাম্বারটা সাবমিট করো তাহলে আমি একটু বুঝতে পারব যে তোমরা কে কে আছো ইতিমধ্যে আমি জুমে তোমাদের অনেকগুলি ক্লাস নিয়েছি এর মধ্যে আমরা এই নন প্রফিট অর্গানাইজেশন যে বিষয়টা রয়েছে তার প্রথম চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গিয়ে দ্বিতীয় চ্যাপ্টার যেটা রয়েছে সেই চ্যাপ্টারের উপর আমরা আলোকপাত করছিলাম যে চ্যাপ্টারটার নাম ছিল আমাদের কৌশলগত পরিকল্পনা ও উন্নয়ন এখানকার যতগুলো কোশ্চেন ছিল আমি ইতিমধ্যে তোমাদের কাছে শেয়ার করেছি আর এখন যে পড়াতে পড়াতে যেই পর্যায়ে এসে পৌঁছেছি এখন আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ আলোচনা করো তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে অলরেডি বাজার বিভক্তিকরণ পড়ে সেজন্য তোমাদের কিছু ধারণা ধারণা থাকা দরকার বা আছে আশা করছি তারপরেও আমরা বাজার বিভক্তিকরণের ভিত্তি আলোচনা করার সময় অবশ্যই বাজার বিভক্তিকরণ কি এই জিনিসটা বোঝার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি অর্থাৎ বাজার বিভক্তিকরণের ভিত্তি সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই বাজার বিভক্তিকরণের ভিত্তি সমূহ আমরা জানি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন বাজারকে বিভিন্ন উপবিভাগে ভাগ করা হয় সেই ভাগ করার প্রক্রিয়াটাকেই কিন্তু আসলে বাজার বিভক্তিকরণ বলে আর বাজার বিভক্তিকরণের ভিত্তি বলতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওই সকল বৈশিষ্ট্যকে বোঝায় যার ওপর ভিত্তি করে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় অর্থাৎ সুনির্দিষ্ট কোনো একক ও পদ্ধতি কিন্তু বাজার বিভক্তিকরণের জন্য নাই এজন্য বিভিন্ন ধরনের চলক অথবা বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্নভাবে ভাগ করা যায় সেজন্যই আমি বাজার বিভক্তিকরণের যে ভিত্তিটা রয়েছে সেটাকে দুইটা ভিত্তিসমূহের আলোকে আজকে শুধু তোমাদেরকে ভোক্তা বাজার বিভক্তিকরণের যে ভিত্তিটা রয়েছে সেটার উপরে আলোকপাত করব। তো ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিটা বোঝার আগে তোমাকে জানতে হবে ভোক্তা বাজারটা আসলে কি তার আগে জানতে হবে বাজারটা কি বাজার কী বাজারও তোমরা নিশ্চয়ই জানো বাজার হচ্ছে বর্তমান কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি আর ভোক্তা বাজার হচ্ছে যে সকল ক্রেতা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে তাকে ভোক্তা বাজার বলে অর্থাৎ ভোক্তাদের আচরণের মধ্যে পার্থক্য থাকার কারণেই কিন্তু বাজার বিভক্তিকরণের জন্য বিভিন্ন উপাদান বা চলক ব্যবহার করতে হয় এখন আমরা এই ভোক্তা বাজার বিভক্তিকরণের যে ভিত্তি রয়েছে সেটাকে একটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব দেখো এটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি অর্থাৎ বাজার বিভক্তিকরণের ভিত্তিটাকে আমরা কি করতে পারি চারটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ দুই নাম্বার হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ তিন নাম্বার হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চার নাম্বার হচ্ছে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ প্রথমে আমরা আসব ভৌগোলিক বিভক্তিকরণটা কি। দেখো ভৌগোলিক বিভক্তিকরণকেও কিন্তু আমরা কতগুলো উপবিভাগে ভাগ করেছি এখানে হুম তার আগে আমরা বলে নেই যে এই যে ভৌগোলিক বিভক্তিকরণগুলো রয়েছে তার মধ্যে কি কি ভাগ রয়েছে ভিত্তিগুলো দেখো ক নাম্বার বিশ্ব অঞ্চল অঞ্চল বা বা দেশ দেশীয় তারপরে শহর নগরের আয়তন ঘনত্ব জলবায়ু এই যে ভিত্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণের যে ভাগগুলো রয়েছে আচ্ছা ভিত্তিগুলো রয়েছে যার ওপরে ভিত্তি করেই আমরা বাজারকে ভোক্তা বাজারকে বিভক্তিকরণ করব প্রথমে আমরা আসি বিশ্ব বা অঞ্চল বা দেশের ক্ষেত্রে অর্থাৎ ওয়ার্ল্ড রিজন অথবা কান্ট্রি এটার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে বিবেচনা করে থাকি বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা বিশ্ব অঞ্চলের ভিত্তিতে যখন বাজারকে বিভক্তিকরণ করে থাকি তখন কি হয় উত্তর আমেরিকা তারপরে হচ্ছে পূর্ব ইউরোপ হ্যাঁ তারপরে মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ আফ্রিকা ইত্যাদি ভাগেই কিন্তু আমরা ভাগ করে থাকি এই প্রত্যেকটা ভাগের উপরে ভিত্তি করে কিন্তু সেখানকার ক্রেতাদের পছন্দ অপছন্দ রুচি বৈশিষ্ট্য চাহিদা এগুলোর উপর ভিত্তি করে বাজারকে বিভক্তি করা হয় আর অন্যদিকে যদি আমরা দেশের ভিত্তিতে দেখতে পাই দেখো বাদ বাংলাদেশ ভারত ভুটান এভাবে যদি বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করি তাহলে বিভিন্ন দেশের ভিত্তিতেও আমরা কি করতে পারি বাজারকে বিভক্তিকরণ করতে পারি এগুলো হচ্ছে এক একটা চলক অর্থাৎ এই চলকগুলোর উপরে ভিত্তি করে কিন্তু মূলত বাজার বিভক্তিকরণটা করা হবে এরপরে দেখো রয়েছে দেশীয় অঞ্চল অর্থাৎ কান্ট্রি রিজন সমগ্র বাজারকে যদি আমরা পার্বত্য অঞ্চল দ্বীপাঞ্চল মহাসাগরীয় অঞ্চল আটনাল্টিক অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ইত্যাদি ভাগে যদি ভাগ করি তাহলে ইত্যাদি ভাগে ভাগ করেও কিন্তু আমরা বাজারকে বিভক্তিকরণ করতে পারি দেশীয় অঞ্চলের মানুষ আর মহাসাগরীয় অঞ্চলের মানুষের মধ্যেও কিন্তু পছন্দ অপছন্দ রুচি ক্রয় ক্ষমতা ইত্যাদির মধ্যেই কিন্তু পার্থক্য আমরা দেখতে পাই যেমন দেখো মহাসাগর মহাসাগরীয় যে অঞ্চলের মানুষরা রয়েছে তাদের যে খাদ্যাভাস তারা যদি শুটকি মাছ পছন্দ করে তাহলে ভাটি অঞ্চলের মানুষরা কিন্তু তুলনামূলকভাবে সেটা কম পছন্দ করে এই যে একটা পছন্দ খাবারের ক্ষেত্রে তেমনি পোশাক আশাক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসসমূহ এগুলোর মধ্যেও কিন্তু কি হয় তখন আমরা পার্থক্যটা দেখতে পারি এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি শহর নগরের আয়তন অর্থাৎ শহর বা নগরের জনসংখ্যার ভিত্তিতেও কিন্তু বাজারকে বিভক্তিকরণ করা যায় কিভাবে যেমন পঁচিশ হাজারের কম যেখানে যে সকল জায়গায় জনসংখ্যা রয়েছে বা পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লাখ এক লাখ থেকে দে আড়াই লাখ আড়াই লাখ থেকে পাঁচ লাখ পাঁচ লাখের ঊর্ধ্বে ইত্যাদিভাবে কিন্তু বিভিন্ন একটা পরিমাণ ধরে আয়তন ধরে কিন্তু আমরা বাজারকে বিভক্তিকরণ করতে পারি যে শহর বা নগরে জনসংখ্যার পরিমাণ বেশি সেই শহরের বিক্রির পরিমাণও কিন্তু আসলে বেশি হয় সেই জন্যই আমরা এভাবে ভাগ করে থাকি এভাবে কোম্পানিগুলো শহরের বিজ্ঞাপন বাজেটও কিন্তু ওইভাবেই বরাদ্দ করে থাকে সেজন্য আমাকে কি করতে হচ্ছে যে শহর বা নগরের আয়তনের ভিত্তিতেও কিন্তু বাজারকে বিভক্তিকরণ করতে হচ্ছে এরপরে আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি দেখো ঘনত্ব অর্থাৎ জনসাধারণের ঘনত্বের ভিত্তিতে কী করছে জনসাধারণের ঘনত্বের ভিত্তিতে বাজারকে শহর উপশহর গ্রাম মহল্লা ইত্যাদি ভাগে ভাগ করে নিতে পারি এবং এভাবে ভাগ করে বাজার যতকরণকারীরা কী করছে তাদের আচরণের ধরন পোশাকের স্টাইল ক্রয় ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রেই কিন্তু শহর এবং গ্রামের লোকদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হওয়ার কারণে এইগুলোকে বেশ ধরে তাদের মধ্যে বাজারকে বিভক্তিকরণ করছে বাজার যতকারীরা। এরপরে যে বিষয়টা রয়েছে লাস্টে দেখো ভৌগোলিক বিভক্তিকরণের জলবায়ু জলবায়ু কি জলবায়ুগত কারণে যখন বাজারকে বিভক্ত করা হয় তখন কিসের কোন চলকগুলোর ভিত্তিতে বিভক্তি করা হয় যেমন মৌসুমি শীত প্রধান অঞ্চল তারপর নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় ভূমধ্যসাগরীয় প্রভৃতি ভাগে কিন্তু আমরা জলবায়ুকে ভাগ করে থাকি তোমরা যারা ভূগোল প্র এসছো আগে তারা কিন্তু জানবে খুব ভালোভাবে যে ক্লাইমেটের যে ডিফ ইয়াগুলো রয়েছে প্রকারভেদগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই মৌসুমি শীতপ্রধান প্রধান দেশ তারপর নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় এগুলো রয়েছে তো এখানে জলবায়ুগত পার্থক্য থাকার কারণেও কিন্তু ভোক্তাদের পোশাক পরিচ্ছদ বাসস্থান কর্মদক্ষতা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু কি হয় পার্থক্য পরিলক্ষিত হয় সুতরাং আমরা জলবায়ুকে চলক ধরেও কিন্তু ভোক্তা বাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণটা করতে পারি তারপরে যে পয়েন্টটা রয়েছে দেখো জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ অর্থাৎ এটাকে আমরা বয়স পরিবারের আয়তন পরিবারের জীবনচক্র হুম তারপরে হচ্ছে আয় পেশা শিক্ষা ধর্ম বর্ণ প্রজন্ম জাতীয়তা ইত্যাদি চলকের ভিত্তিতে আমরা এগুলোকে ভাগ করতে পারি কাকে ভাগ করতে পারি বাজারকে ভাগ করতে পারি তাহলে এখন আমরা যদি বলি বয়সের ভিত্তিতে আমরা কীভাবে বাজারজাতকারীরা ভাগ করব বাজারকে অর্থাৎ বয়সের পার্থক্যের কারণে ভোক্তার কি হয় প্রয়োজন পছন্দ রুচি চাহিদা ইত্যাদিতে পার্থক্য পরিলক্ষিত হয় আর যার কারণেই ভোক্তা বাজারকে বয়সের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন পাঁচ বছরের কম শিশু পাঁচ থেকে দশ বছরের শিশু দশ থেকে ১৯ বছরের যুবক ২০ থেকে ৩০ বছরের যুবক একত্রিশ থেকে চল্লিশ বছরের যুবক একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন সিক্সটি তদন্ত প্রবীণ হ্যাঁ এরকম ভাগে ভাগ করে আমরা বাজারকে কি করতে পারি তাদের পছন্দ রুচি চাহিদা অনুযায়ী কি করতে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করতে পারি এরপরে যে বিষয়টা রয়েছে দেখো লিঙ্গ অর্থাৎ প্রাকৃতিক কারণেই কিন্তু আমরা পুরুষ এবং নারীর মধ্যে কি করতে পারি তাদের পছন্দ অপছন্দ রুচি চাহিদা ক্রয় অভ্যাস বিশেষ করে জীবন ধারণ পদ্ধতি হ্যাঁ একরকম না হওয়ার কারণে তাদের যে কাজ ব্যবহার্য যে পণ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পারি বিভিন্নতা যার কারণেই কিন্তু আমরা কি করছি লিঙ্গের ভিত্তিতেও বাজারকে সাধারণত পুরুষ এবং মহিলা এই ভাগে ভাগ করে তারপরে তারা কি ধরনের পোশাক সামগ্রী পরে প্রসাধনী ব্যবহার করে টয়লেটিস ব্যবহার করে বিউটি পার্লার যারা মহিলারা আছে জেন্স পার্লার যারা পুরুষরা ব্যবহার করছে জুতা ইত্যাদি পণ্যের বাজারকে আমরা লিঙ্গের ভিত্তিতে বিভক্তিকরণ করতে পারি তারপরে দেখো আমরা যে পয়েন্টটা নিয়ে বলবো পরিবারের জীবন আয়তন পরিবারের আয়তনটা কি আমরা জানি এখন আমাদের ম্যাক্সিমামই হচ্ছে একক পরিবার আস্তে আস্তে কিন্তু আবার যৌথ পরিবারের দিকে আমরা ধাবিত হচ্ছি ঠিক এভাবে পরিবারের আয়তন তথা সদস্য সংখ্যার ভিত্তিতেও কিন্তু বাজারকে বিভক্তি করা যায় যেমন এক বা দুই সদস্যের পরিবার তিন বা চার সদস্যের পরিবার পাঁচ বা ছয় সদস্যের পরিবার বা তার থেকে তদুর্থ সদস্যের পরিবার এভাবে আমরা ভাগ করে নিতে পারি বাজারজাতকারীরা তখন কি হয় পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে কিন্তু বাজারজাতকরণ কোম্পানিগুলো তাদের যে কোনো ধরনের পণ্য যেমন রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন সাবান টুথপেস্ট টয়লেট্রিস যেটাই বলো না কেন শ্যাম্পু এগুলো কিন্তু তারা পণ্য বাজারজাতকরণ করছে এইভাবে পরিবারের আয়তনের ভিত্তিতে ভাগ করে করে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো পারিবারিক জীবনচক্র পারিবারিক জীবনচক্রটা কি ফ্যামিলি লাইফ সাইকেলটা আসলে হচ্ছে বিভিন্ন স্তরেই কিন্তু ফ্যামিলি লাইফ সাইকেলের বিভিন্ন স্তরে ভোক্তার প্রয়োজন অভাব চাহিদা পছন্দ রুচি প্রভৃতির মধ্যে কিন্তু পার্থক্য থাকে ঠিক এইভাবেই কিন্তু বাজারকে বিভক্তি করা হয় এরপর আমরা যেমন যুবক বয়সী একা যদি পারিবারিক জীবনচক্রটা কেমন হয় অনেকে আছে যুবক বয়সী কিন্তু একা থাকে থাকো না তোমরা অনেকে মেশে থাকো অনেকে একা একা থাকো বাবা মা ভাই বোন ফ্যামিলি থেকে দূরে থাকো ঠিক বা এরকম আবার কেউ কেউ আছে দেখো বিবাহিত কিন্তু সন্তান নেই তাদের সদস্য সংখ্যা কিন্তু একরকম তাদের লাইফ স্টাইলটা এরকম একরকম তারা এক এক ধরনের জিনিস ব্যবহার করে হ্যাঁ যেহেতু তাদের সন্তান নেই পরিবারের সদস্য সংখ্যাও কম সেহেতু তাদের পারিবারিক জীবন জীবনধারটা এক ধরনের তারা হয়তো একটু উচ্চ বিলাসী জীবনযাপনও করতে পারে চাইলে বা একটু বেশি দামি ইউজ জিনিসপত্র ব্যবহার করতে পারে আবার অনেকে আছে কি বিবাহিত সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের লাইফ স্টাইলটা আবার আরেক রকম হয় তারা একটা বিভিন্ন রেঞ্জের জিনিসপত্র ক্রয় করে থাকে বিবাহিত কিন্তু একা তাদের আবার আরেক ধরনের জিনিসের প্রয়োজন হয় যে তারা অনেক সময় দেখা যাচ্ছে তাদের ওয়াশিং মেশিনের প্রয়োজন হচ্ছে তাদের ফিল্টারের দরকার হচ্ছে এরকম পণ্যগুলো তাদের দরকার হতে পারে তারপরে যারা বয়স্ক বিবাহিত সন্তান আছে আবার যারা বৃদ্ধ একা ইত্যাদি যে পরিবারগুলো রয়েছে পারিবারিক জীবনচক্রে যে তারা মানুষ বসবাস করে তাদের কিন্তু ব্যবহার পছন্দ অপছন্দ রুচির উপরে আমরা বাজারজাতকারীরা কি করতে পারি বাজারকে বিভক্ত করে তাদের বাজারকে বিভক্ত করে আমরা সেই অনুযায়ী পণ্য কি করতে পারি পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করতে পারি এরপরে দেখো আয় আয়টা কি আমরা জানি আমাদের সমাজে উচ্চ শ্রেণী আছে নিম্ন শ্রেণী আছে মধ্যবিত্ত শ্রেণী আছে তো উচ্চ শ্রেণীর আয় সাধারণত উচ্চ পর্যায়ে হয়ে থাকে এসব উচ্চ আয় সম্পন্ন যারা লোক রয়েছে তাদের প্রয়োজন চাহিদা রুচি পছন্দ কিন্তু কি হয় নিম্ন সম্পন্ন আয়দের থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে থাকে তাই তাদের আয়ের উপর ভিত্তি করে কিন্তু বাজারকে আবার ভাগ করা যায় যেমন যা আমরা তিন হাজার টাকা এখন কিন্তু তিন হাজার টাকা কারো আয় নেই তারপরেও যারা একেবারে নিম্ন শ্রেণীর আমাদের সমাজের লোক রয়েছে বা এই সমাজ শ্রেণীতে বসবাস করছে তারা কি করছে তিন হাজার টাকা অনেক সময় মান্থলি ইনকাম করছে তো এরকম তিন হাজার তিন হাজার থেকে ছয় হাজার বা ছয় হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে পনেরো হাজার এই যে এই রেঞ্জের আয় রেঞ্জের যে লোক লোকগুলো রয়েছে বা বাজারটা রয়েছে সেই ভিত্তিতেও কিন্তু আমরা তাদের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা পার্থক্য দেখতে পারি কারণ একজন যে পনেরো হাজার টাকা মাসে ইনকাম করে সে কিন্তু ওইভাবে ক্রেডিট কার্ড ইউজ করে না বা একজন যে ছয় হাজার টাকা মাসে ইউজ করে সে কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করে না তার পোশাক কিন্তু ওরকম জৌলসপূর্ণও হয় না তার পোষাধনীগুলো ওরকম জৌলুসপূর্ণ হয় না সে কোনো গাড়ি ব্যবহার করে না সে মাসে মাসে বছরে বছরে ভ্রমণ করতে যায় না হ্যাঁ এই কাজগুলো সে করতে পারে না যারা উচ্চ আয় সম্পূর্ণ লোক তারা এই ব্যবহারগুলো করতে পারে সেই জন্য তাদের উপরে ভিত্তি করেও কিন্তু আমরা বাজারকে বিভক্তি করে পণ্য উৎপাদন এবং কি করতে পারি বাজার যতক্ষণ করতে পারি এরপরে যেটা রয়েছে দেখো পেশা পেশাটা কি পেশাগত পার্থক্যের কারণে মানুষের চাহিদা পছন্দ রুচি ক্রয় আচরণ ইত্যাদিতে পার্থক্য পরিলক্ষিত হয় যেমন কৃষক জেলে শ্রমিক কামার কুমার চাকরিজীবী ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার শিক্ষক ইত্যাদি পেশা মানুষের মধ্যেও কিন্তু তাদের মনোভাব জীবনের ধাঁচ অর্থাৎ লাইফস্টাইল কিন্তু এক না সেই জন্য তাদেরকে ভিত্তি করেও কিন্তু তাদেরকেও আমরা বাজার বাজারগুলোকে তাদের ইয়েতে ভিত্তি বিভক্ত করতে পারি এরপরে যেটা রয়েছে দেখো শিক্ষা শিক্ষাগত যোগ্যতার কারণেও মানুষের মধ্যে কিন্তু আচরণ ভোগ এবং প্রবণতায় পার্থক্য পরিলক্ষিত হয় তাই শিক্ষার ভিত্তিতেও ভোক্তা বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন যারা প্রাথমিক শিক্ষায় শিক্ষিত যারা মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত যারা উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাকোত্তর পিএইচডি ডক্টরেট করে ফেলেছে এইসব স্তরের মানুষের কিন্তু ক্রয়ের আচরণ একজনের থেকে আরেকজনের আরেক স্তরের মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন তাদের ভোগ প্রবণতার মধ্যেও কিন্তু ব্যাপক পার্থক্য থাকে সেই জন্য কী হয় তাদের জন্য বা তাদের ভিত্তিতেও বাজারকে বিভক্তি করা হয় এরপরে যেটা রয়েছে দেখো ধর্ম সকল ধর্মের মানুষের পোশাক পরিচ্ছদ ভোগ প্রবণতা জীবনধার একরকম নয় তাই ধর্মের ভিত্তিতেও বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু শিখ অর্থাৎ মুসলমানরা আমরা যেই ধরনের ধর্মে মুসলমান মুসলিম ধর্মে বিশ্বাসী আমাদের কিন্তু ভোগ ব্যবহার খাবার দাবার সব কিছুই হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা বৌদ্ধদের থেকে সম্পূর্ণ আলাদা সেই জন্য আমরা যে সকল খাবার দাবার পছন্দ করব তাদের জন্য তাদেরকে একটা ভাগ করে সেই ধরনের খাবার দাবার বা সেই ধরনের পণ্য নিত্য প্রয়োজনীয় ব্যবহার যেগুলো পণ্য সামগ্রীগুলো বাজার যতক্ষণকারীরা উৎপাদন এবং বাজার যতক্ষণ করবে ঠিক একইভাবে হিন্দুরা যে ধরনের পণ্য সামগ্রী ব্যবহার করবে তাদের জন্য আরেক ধরনের উৎপাদন এবং করবে যেটা রয়েছে বর্ণ বর্ণ বলতে আমরা কি বুঝি যেমন শিয়া কালো বর্ণের মানুষ সাদা বর্ণের মানুষ যে আছে সেগুলোকে আমরা এই ভিত্তিতে আমরা ভাগ করতে পারি তারপরে যেটা রয়েছে দেখো জেনারেশন প্রজন্ম প্রজন্ম কি আমাদের দেশে খুবই আমরা এটা কম পরিলক্ষিত হই বিভিন্ন বাইরের কান্ট্রিগুলোতে আমরা দেখি যে বেবি বুমার প্রজন্ম প্রজন্ম এক্স ইকো বুমার প্রজন্ম ওয়াই এরকম ভাগে প্রজন্ম ভিত্তিতে তাদেরকে ভাগ করে মানে তাদেরকে একটা ক্যাটাগরিতে ফেলে কি করছে বা তাদের জন্য আলাদা করে পণ্য তৈরি উৎপাদন এবং বাজার করছে কারণ দেখো আমাদের দেশে বাচ্চাদেরকে আমরা লাল পড়াই গোলাপি পড়াই ছেলে বাচ্চাদের এ কোনো পার্থক্য নাই কিন্তু বাইরে কি হচ্ছে যারা বেবি বুমার তাদের জন্য আলাদা করে কালার সিলেক্ট করা আছে সেই কালার সিলেক্ট অনুযায়ী কিন্তু তারা কি করছে ওইভাবে তারা পণ্য উৎপাদন এবং ব্যবহার করছে বাজার যতকন করছে এরপরে যেটা রয়েছে দেখো জাতীয়তা জাতীয়তার ভিত্তিতেও ভোক্তা বাজারকে আমরা ভাগে ভাগ করতে পারি যেমন বাংলাদেশি জাতীয় ভারতীয় তারপরে হচ্ছে ইটালিয়ান জাপানিজ আমেরিকান ব্রিটিশ ইত্যাদি অর্থাৎ জাতীয়তার ভিত্তিতে বিভক্ত দেশগুলোর মধ্যেও কিন্তু মানুষের আচরণের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয় ইতালিয়ানরা যা খায় আমরা তা খাই না ইতালিয়ানরা পাস্তা পছন্দ করে আমরা ওসা ওদেরটা দেখে দেখে এখন পাস্তা খাই হ্যাঁ চাইনিজরা চাইনিজ খায় চাইনিজ খাবার খায় ওদেরটা দেখে দেখে আমাদের এখন বাংলাদেশিদেরও চাইনিজ খাবার পছন্দ হয়েছে আমেরিকানরা সারাক্ষণ বার্গার টার্গার ফ্রেঞ্চ ফ্রাই এসব খেয়ে থাকে হ্যাঁ কিন্তু আমাদের ভাত না খেলে আমাদের চলে না তাই না এই ধরনের যে এই কারণে তাদের বৈচিত্র্য তাদের আচরণের মধ্যে যে বৈচিত্র্যগুলো আমরা দেখতে পাই সেই বৈচিত্র্যের মধ্যে ভিত্তি করেও কিন্তু আমাদের বাজারকে বিভক্তি করে পণ্য উৎপাদন এবং বাজার যতক্ষণ করতে হবে তারপরে যে বিষয়টা রয়েছে দেখো মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ মনস্তাত্ত্বিক বিভক্তিকরণটা কি আমরা জানি যে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যেমন বিভিন্ন ধরনের সামাজিক শ্রেণী জীবনধাজ ইতিমধ্যে আমরা একটু আলোচনাও করেছি সামাজিক শ্রেণীটা আসলে কি ব্যক্তিত্ব মূল্যবোধ ইত্যাদি ভাগে কিন্তু বাজারকে যখন বিভক্তি করা হয় তখন তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলে তো এই মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের আমরা কতগুলো ভাগ দেখতে পাচ্ছি দেখো উপলক্ষ প্রত্যাশিত সুবিধা ব্যবহার করার মর্যাদা ব্যবহারের হার আনুগত্য মর্যাদা প্রস্তুতির পর্যায় পণ্যের প্রতি মনোভাব ইত্যাদি ভাগে ভাগ করে আমরা কি করতে পারি আচরণভিত্তি বিভক্তিকরণ করতে পারি প্রথমে আমরা আসি সামাজিক শ্রেণী সমাজের সকল মানুষের একই সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত নয় সকল মানুষ সেহেতু আমরা তাই সামাজিক শ্রেণীর ভিত্তিতে বাজারকে বিভক্ত করতে পারি উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী আর জীবন কি জীবন আমরা যেটা দেখতে সরি জীবন ধাঁসটা হচ্ছে যেটা আমরা সাধারণত যে মানুষ মনের মতো করে জীবনকে পরিচালিত করতে পারে এক একজন মানুষ এক একভাবে তাদের জীবনকে পরিচালিত করতে চায় অর্থাৎ প্রত্যেকেরই স্বতন্ত্র জীবনধাজ বা লাইফ স্টাইল রয়েছে অর্থাৎ কোনো কোনো বিশেষ পণ্য ক্রয়ের ব্যাপারেও কিন্তু মানুষের উচ্চাকাঙ্ক্ষা আগ্রহ তার জীবন ধারণ দ্বারা প্রভাবিত হয় অর্থাৎ জীবনধাজ এমন একটি বিষয় যা মানুষের আগ্রহ মানুষের কার্যাবলী এবং তাদের মতামতকেও ব্যাপকভাবে কি করে প্রভাবিত করে অর্থাৎ মানুষের জীবনধাজ সাধারণত অনেক ধরনের হয়ে থাকে যেমন উচ্চাকাঙ্ক্ষী সম্পূর্ণ মানুষ সে সবসময় উচ্চাকাঙ্ক্ষা করে যে কোনো পণ্য ভোগ আর ব্যবহারের ক্ষেত্রে আবার আছে কিছু সংগ্রামী জীবনধাজ সম্পন্ন মানুষ সংগ্রাম করেই পরিবেশে টিকে থাকতে চায় সমাজে টিকে থাকতে চায় আবার কিছু আছে দেখা যায় যে উদ্যমী এবং সাহসী জীবনধারণ সম্পন্ন মানুষ তারা কি করে থাকে সাধারণত সাহসিকতার ভিত্তিতে যে কোনো কাজে আগিয়ে ওই ধরনের পণ্য সামগ্রী ওই ধরনের ভোগ ওই ধরনের কাজকর্মে তারা লিপ্ত হয়ে থাকে তো এইভাবেও সমা জীবন ধাঁচ অনুযায়ী আমরা বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি তারপরে যেটা রয়েছে দেখো ব্যক্তিগত অর্থাৎ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব বলতে আমরা যেটা বুঝি ব্যক্তির গুণাবলীর সমষ্টি অর্থাৎ তার মধ্যে যেই একজন ব্যক্তির মধ্যে যেই যে গুণাবলীগুলো রয়েছে অর্থাৎ সমাজে বিভিন্ন ব্যক্তি সম্পন্ন কিন্তু মানুষ রয়েছে কেউ কেউ আছে নেতৃত্বপ্রিয় কেউ কেউ আছে রক্ষণশীল কেউ কেউ আছে কর্তৃত্ব পড়ায় কেউ কেউ আছে আবার স্বাধীন কেউ আছে দেখা গেছে সঙ্গপ্রিয়তা কেউ আছে সৃজনশীল কেউ আছে আত্মবিশ্বাসী যেমন যে আত্মবিশ্বাসী সে কিন্তু আবার সৃজনশীল নাও হতে পারে আবার যে স্বাধীন চেতা সে কিন্তু স্বাধীনভাবে চলাচল করতে পারে সে কোনো কারো প্রতি কর্তৃত্ব করে না বা কোনো কিছু করে না তো এই ধরনের মা বাজারকে বিভিন্ন ব্যক্তিত্বের ভিত্তিতেও বিভক্তকরণ করা যায় এরপরে আমরা চা পাঁচ চার নম্বর যেটা দেখছি আচরণিক বিভক্তিকরণ ভোক্তা বাজারের আচরণিক বিভক্তিকরণ এর মধ্যে যে চলকগুলো রয়েছে দেখো উপলক্ষ এর মধ্যে প্রথম চলক হচ্ছে উপলক্ষ তার আগে আমরা বলি আচরণিক বিভক্তিকরণটা কি সাধারণত ক্রেতারা পণ্য সম্পর্কে জ্ঞান মনোভাব পণ্যের ব্যবহার ইত্যাদি বিবেচনা করে কিন্তু বাজারকে বিভক্ত করে বিভিন্নভাবে এই জন্যই এই যে জ্ঞান মনোভাব পণ্যের ব্যবহার ইত্যাদি বিবেচনা করে বাজারকে বিভক্ত করে তখনই তাকে আমরা বলে থাকি আচরণিক বা বিহেভিয়ার সেগমেন্টেশন এই বিহেভিয়ার সেগমেন্টেশনের মধ্যে যে প্রথম পয়েন্টটা হচ্ছে ওকেশন বা উপলক্ষ উপলক্ষটা কি এমন অনেক ক্রেতাই রয়েছে যারা একটি পণ্য নিয়মিত ক্রয় করে এবং ব্যবহার করে আবার এমন কোনো ক্রেতাও রয়েছে কিন্তু যারা বিশেষ উপলক্ষ বা বিশেষ দিনে ওই পণ্যটি ক্রয় ব্যবহার করে থাকে যেমন গ্রামে এখনো অনেক মানুষ আছে যা পাওয়া যাবে যারা কেবলই শুধু কোরবানি ঈদ উপলক্ষে একটা বিশেষ খাদ্য খেয়ে থাকে যেমন বিভিন্ন একটা ড্রিঙ্কস তারা ই করে থাকে পান করে থাকে বা বিশেষ একটা খাবার তারা আয়োজন করে থাকে খেয়ে থাকে বা বিশেষ একটা পোশাক বয়লা বৈশাখে ঢাকা শহরের মানুষ সবাই মিলে কি করে থাকে ওই লাল লাল আর সাদা প্রোডাক্ট জামা কাপড় কিনে পড়তে থাকে তো এই যে এই উপলক্ষের ভিত্তিতেও কিন্তু বাজারকে বিভক্তি করতে পারে বাজার যতকরণকারীরা তারপরে যেটা রয়েছে প্রত্যাশিত সুবিধা প্রত্যাশিত সুবিধাটা কি একটা পণ্য থেকে কে তারা কি ধরনের সুবিধা বা কার্যকারিতা প্রত্যাশা করে তার উপর ভিত্তি করে কিন্তু বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন কোনো পণ্য থেকে কে তারা উচ্চ মান সেবা মিতব্যায়তা তারপরে গতি নিরাপত্তা সামাজিক মর্যাদা ইত্যাদি সুবিধা প্রত্যাশা করতে পারে যেমন তুমি যখন একটা কলম ক্রয় করো তুমি চাও কলমটার লেখাটা যেন খুবই গাঢ় হয় এবং কলমটা যেন অনেক লেখা লিখতে পারে যখন একটা মিতব্যয়ী সম্পন্ন প্রাইস সম্পন্ন একটা গাড়ি ক্রয় করে কোনো পরিবার তখন কি করে যে সাশ্রয়ী মূল্যে যাতে গাড়িটাকে নিয়ে আমি চালাতে পারি সেই ধরনের গাড়ি ক্রয় করতে চায় আবার কেউ কেউ চায় যে না আমার সাশ্রয়ী হোক আর না হোক আমি অনেক গতিসম্পন্ন স্পিড সম্পন্ন একটা গাড়ি কিনবো হ্যাঁ এই ধরনের আবার কেউ আছে যে আর কিছু না হোক এই প্রোডাক্টটা উচ্চ মান সম্পন্ন হতে পার হবে বা আরেক কিছু হতে পারে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আমার এই প্রোডাক্টটা ব্যবহার করলে তো এই ধরনের কিছু প্রত্যাশিত সুবিধা চলকের উপর ভিত্তি করেও কিন্তু বাজারজাতকারীরা পণ্য উৎপাদন এবং বাজার করতে পারে এরপরে যেটা রয়েছে ব্যবহারকারীর মর্যাদা ইউজেস অফ রেট অর্থাৎ পণ্য ব্যবহারের যে পরিমাণ বা হারের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন অল্প বয়সী অল্প যে ব্যবহারকারী মধ্যম ব্যবহারকারী অধিক ব্যবহারকারী হ্যাঁ এভাবে যেমন ইউনিলিভার বাংলাদেশ প্রথমে বোতল জাতকরণ করতো শ্যাম্পু তারপরে কি দেখা যাচ্ছে যারা অল্প ব্যবহার তাদের জন্য মিনিপ্যাক দিয়েছে আর যারা বেশি ব্যবহার করে তাদের জন্য আরও বড় বোতল ইউজ করছে অর্থাৎ আরও বড় কন্টেইনারের মধ্যে এই শ্যাম্পুটা বাজার যতকরণ করছে এরকম অনেক কসমেটিক্স আইটেম আছে বা অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন একটা ওয়াশিং মেশিন কিনবে যারা বড় পরিবারের জন্য বেশি কেজি বেশি ভলিউমের ওয়াশিং মেশিনটা কিনছে বেশি সেফটির ফ্রিজ কিনছে বা যারা মধ্যম পরিবারের মধ্যম সদস্য আছে বা চার পাঁচজন সদস্য মিলে একটি পরিবার তারা কি করছে তাদের ব্যবহারটা ফ্রিজের ব্যবহারের হারের উপর ভিত্তি করে তারা ওই ধরনের একটা ফ্রিজ কিনছে তো এইভাবে ব্যবহারকারী যারা বেশি ব্যবহার করে তাদের ধরনের এক ধরনের টেকনোলজিক্যাল বা প্রযুক্তিগত উন্নয়ন করে বাজারকে বিভক্তিকরণ করে পণ্যগুলো উৎপাদন বাজার যতক্ষণ করে আর যারা যারা কম কম ব্যবহার করে তাদের জন্য টেকসই করেও কিন্তু অনেক ধরনের পণ্য কি করতে পারে উৎপাদন ও বাজার করতে পারে এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি আনুগত্য মর্যাদা অর্থাৎ লয়ালিটি স্ট্যাটাস কোন একটি বিশেষ পণ্য ব্র্যান্ড বা কোম্পানির প্রতি আনুগত্যের মাত্রার ভিত্তিতে কিন্তু ভোক্তা বাজারকে বিভক্ত করা যায় তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখো বায়ার রেডিয়ান্স স্টেজ অর্থাৎ ক্রেতার প্রস্তুতি তো ক্রেতার প্রস্তুতিটা কি একজন ক্রেতা বিভিন্ন স্তর অতিক্রম করে কিন্তু পণ্যের সিদ্ধান্ত পণ্য ক্রয়ের সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে সেটা কি কি স্তর করে থাকে যেমন তারা মনে করে কেউ খুবই সচেতন পণ্য কেনার ব্যাপারে আবার কেউ অসচেতন আবার কেউ আবার না বুঝেই পণ্যটা ক্রয় করতে আগ্রহী হয়ে যায় তো এই যে একটা প্রস্তুতি এই ধরনের আগ্রহের ক্ষেত্রেও কিন্তু এই প্রস্তুতি পর্ব বিবেচনা করেও কিন্তু কোম্পানিগুলো টেকনিক্যালি তাদের বাজারকে বিভোগ ভাগে ভাগ করে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করে থাকে এরপরে যেটা রয়েছে পণ্যের প্রতি মনোভাব শেষ পয়েন্ট অর্থাৎ টুয়ার্ড প্রোডাক্টস পণ্যের প্রতি যে মনোভাব সেটাকে যদি আমরা বিশ্লেষণ করেও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করতে পারি কিভাবে পণ্যের ব্যাপারে ভোক্তাদের কীরকম মনোভাব উৎসাহমূলক নাকি অনুকূল নেতিবাচক না নিরপেক্ষ নাকি বৈরীভাব অর্থাৎ এইভাবে কিন্তু কি হয় বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি অর্থাৎ আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণের ভিত্তি অর্থাৎ বাজার বিভক্তিকরণের ভিত্তি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা আমাদের এই অধ্যায় রয়েছে কৌশলগত পরিকল্পনা ও সংগঠনের মধ্যে তো তোমরা বাজার বিভক্তিকরণের সংজ্ঞাটা ভালো করে পড়বে ভিত্তিটা ভালো করে পড়বে আরও যে পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে আমি তোমাদেরকে কি করব দিয়ে দিবো আস্তে ধীরে আর ওইটা ওইভাবে আমরা আলোচনা করব। তো আশা করি তোমাদের ক্লাসটা উপকৃত হবা তোমরা আর তোমরা ভালো থাকো আর আমাদের এই মোটামুটি লেকচারটা দিয়েই আজকের লেকচার শেষ করছি আল্লাহ হাফেজ